আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই বিডি ফ্যামিলি কিচেন রুমসে। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, তা হচ্ছে চিকেন শর্মা। তো এটা তৈরিতে প্রথমেই আমি চিকেন শর্মার যে রুটিটা তৈরি করতে হয় সেটার ডোটা আমি তৈরি করে দেখাবো। তো এটার জন্য আমি নিয়ে নিলাম 250 গ্রাম আটাকে আমি এখন ডোটা তৈরি করে নেব। তো আটাটা একটা বোলে আমি ঢেলে নিলাম। সম্পূর্ণ আটাটুকু নিয়ে নিলাম। এখন এটার সাথে দিব ইস্ট দিয়ে দিব, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিব স্বাদমতো লবণ। তো সবগুলোকে আমি একসাথে মিক্সড করে নেব। সবগুলো আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেল। আর দিয়ে দিব একটু সামান্য পরিমাণ হালকা গরম দুধ, এটা সাথে একটু চিনি দিয়ে আমি মিক্সড করে রেখেছি। তো এটা সাথে আপনারা আগে ইস্টটা দিয়ে ইস্ট অ্যাক্টিভেটেড করে রাখতে পারবেন। তো আমি একসাথে এভাবে দিয়ে ময়দাটা দিয়ে নেব। দুটোকে দিয়ে একটু ইস্ট করে নিলাম। তো এখন আমি সম্পূর্ণ ডোটা তৈরি করার জন্য ব্যবহার করব হালকা গরম পানি। তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে হালকা গরম পানিটা ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, তবে নর্মাল আমরা যে রুটির ডো তৈরি করি তার থেকে একটু নরম হবে। একসাথে পানি দিয়ে দিব না, আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নিলাম। এখন এটাকে আমি একটু উপর থেকে সামান্য একটু তেল দিয়ে মেখে নেব যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। আমি এখানে সরিষার তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তো এটাকে এভাবে রেখে দেব অ্যাক্টিভেটেড হওয়ার জন্য ইস্টটাকে 1 ঘন্টার জন্য। এটাকে ঢাকনা দিয়ে কোনো একটা উষ্ণ গরম স্থানে আমি এটা রেখে দেব যেন ইস্টটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো এটা ফাঁকে আমরা এখন মাংসটাকে ম্যারিনেশন করে নেব। তো এখানে আমি বোনলেস কিছু চিকেন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা একটু সাবধানে দিব, আর দিয়ে দিব একটু রসুন আদা পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে ম্যারিনেট করে নেব। মাংসটাকে একটু ভিউয়ার্স খেয়াল করে দেখবেন, আমি এটাকে একদম খুব পাতলা করে স্লাইস করে রেখেছি। আপনারা চাইলে এখানে একদম ছোট ছোট টুকরো করেও এভাবে ম্যারিনেট করে ভেজে নিতে পারবেন। তো আমি একটু বড় করেই স্লাইস করে রেখে এভাবেই ম্যারিনেট করে ভেজে নেব, তারপর এগুলোকে আমি কেটে নেব। তো আমার ম্যারিনেট হয়ে গেল, এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চিকেন শর্মার আরেকটা স্পেশাল সস তৈরি করে নিতে হয়, এই ফাঁকে আমরা এখন সসটাও তৈরি করে রেখে দেব। সসটা তৈরি করতে আমি নিয়ে নেব টক দই। এখানে প্রায় 2 টেবিল চামচ টক দই আমি নিয়ে নিলাম। টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এটার সাথে মিক্সড করব আমি সরিষা বাটা। তো এই সরিষাটা আমি সাদা সরিষা এবং 2টা কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব। আসলে ভিউয়ার্স, এই সসটা একটু স্পাইসি, টক ঝাল সব কিছুই থাকে। সাথে দিয়ে দিব আমার
होममेड टमेटो सस अपनारा जे कोनो धरनेर टमेटो सस एखाने व्यवहार करते पारेन। दिए दिब सामान्य एकटु चीनी जेहेतु टक दई तई एकटु चीनी दिए दिब। दुई टेबिल चामच परिमाण चीनी आमी व्यवहार करलाम। खूब सामान्य परिमाण एकटु लवण दिए दिलाम। এখন এগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। সবশেষে ব্যবহার করব একটু লেবুর রস। তো তৈরি হয়ে গেল আমাদের সেই স্পেশাল চিকেন শর্মা সস। এটা এভাবে তৈরি করে আপনি 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। শর্মা বানানোর সময় শুধু বের করে নিলেই হবে। তো আমরা সসটাও তৈরি করে রেখে দিলাম। তো ভিউয়ার্স 15 মিনিট পর আমি এখন সেই ম্যারিনেট করা মাংসগুলোকে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আসলে এটা তৈরিতে খুব সামান্য পরিমাণ তেল প্রয়োজন হয়। তো তেলটা আমার গরম হয়ে এসেছে, এখন মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। যেহেতু আমার স্লাইস করে রাখা মাংসের টুকরোগুলো খুব বেশি সময় লাগে না এটা হতে, তো 2 মিনিট পর মাংসের টুকরোগুলোকে আমি একটু উল্টে দিলাম। দেখুন 2 মিনিটেই কিন্তু একটা পাশ হয়ে এসেছে। তো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটেই আমার এই মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। তো 1 ঘন্টা পর এখন আমরা চিকেন শর্মার যে রুটিটা সেটা আমরা তৈরি করে নেব। ডোটা কিন্তু ফুলে উঠেছে, এটাকে আরেকটু মথে নেব এখন আমি। তো একটু আটা দিয়ে আর একটু ভালোভাবে মুথে তারপর এখান থেকে লেচি কেটে নেব। তো এইভাবে আমি হাত দিয়ে লেচিগুলো কেটে নিলাম। আপনারা এখানে চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। তো 6টা ডো আমি করে নিলাম। এখন এগুলোকে আমি রুটি তৈরি করে নেব। প্রথমে রুটিটাকে বেলে নেব। রুটিটা আসলে নর্মাল রুটির চেয়ে একটু মোটা হবে, আমরা সাধারণত যেরকম রুটি তৈরি করে থাকি। আর রুটিগুলো আপনারা সবগুলো একসাথে বেলে নেবেন না, একটা একটা বেলে তারপর সেটাকে আবার ভেজে নেব। তো এভাবেই সবগুলো রুটি আমি তৈরি করে নেব। তো একটা রুটি বেলে এখন এটাকে আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায়। তো রুটিটা দিয়ে দিলাম একটা সাইড একটু। এই রুটিটা চিকেন শর্মার রুটিগুলো কিন্তু আসলে খুব বেশি ব্রাউন হয় না, একটু সাদা সাদাই থাকে। তো একদম লো ভলিউমে রেখে আমি এই রুটিটাকে ভেজে নেব। এই রুটিগুলো কিন্তু একদম সফট হয়, দেখতেই পাচ্ছেন আপনারা, একটা ফুলে উঠছে একটু একটু এবং এটা কিন্তু পুড়েও যায়নি। তো এইভাবেই আমি সবগুলো রুটি তৈরি করব একই প্রসেসে, একটা একটা করে বেলে আবার ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, রুটিটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার চিকেন শর্মার যে রুটি বা পরোটা। তো এইভাবেই সবগুলো করে নেব। এখন আমি সেই ভেজে রাখা মাংসের টুকরোগুলোকে স্লাইস করে নেব। এটার সাথে কিছু সবজি মিক্সড করব আমি। সামান্য আমি নিলাম সবজি হিসেবে কিছু শসা, গাজর, টমেটো এবং ক্যাপসিকাম। তো সবগুলো আমি মাংসের সাথে মিক্সড করে নেব এখন। তো ভিউয়ার্স, একটা কথা না বললেই নয়, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন।
আর এখন এটার সাথেই দিয়ে দিব আমি সেই করে রাখা সস, চিকেন শর্মা স্পেশাল সস, সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করব। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাও ব্যবহার করতে। আপনারা চাইলে রুটির উপর প্রথমে মাংস, তারপর সবজি এবং তারপর উপরে সসটা দিয়েও রুটিটাকে ভাজ করে নিতে পারেন। তো আমি একসাথেই সবগুলোকে মিক্সড করে এভাবে দিয়ে দিলাম। আর রেস্টুরেন্টে সাধারণত ওরা এভাবেই দিয়ে থাকে। তো মাঝখানে দিয়ে বেশ খানিকটা পরিমাণ সস এবং সবজির মিশ্রণটাকে দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে ফোল্ড করে এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে নেব। এখানে আপনারা চাইলে একটা টুথপিক দিয়েও আটকে নিতে পারেন, আমি ব্যবহার করলাম না, আমি টিস্যু দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন শর্মা। তো ভিউয়ার্স, যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।